জাতীয় নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীনদের সাথে প্রতীক্ষিত রাজনৈতিক সংলাপ শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় গণভবনে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে থাকবে 14 দলের নেতারা। সংলাপে নৈশ ভোজ নয়, বরং আলোচনার দিকে নজর ঐক্যফ্রন্টের। এর মাধ্যমে ইতিবাচক ফলাফল আসবে বলে আশা করছেন ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। এদিকে ঐক্যফ্রন্টের প্রতি সমর্থন জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। বিটি সমাদারের প্রতিবেদন। সবার দৃষ্টি আজ গণভবনে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সেখানে শুরু হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সংলাপ। আজ প্রথম দিনে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জোট জাতীয় ঐক্যফ্রন্টের সাথে আলোচনা হবে। এতে আওয়ামী লীগ ও 14 দলের 23 সদস্যের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর ঐক্যফ্রন্টের 16 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। এর মাধ্যমে ইতিবাচক ফলাফল আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইলেকশন একটা না হলে তো একটা শূন্যতা সৃষ্টি হবে, তাই আমরা আশা করি সবাই মিলে চেষ্টা করব অর্থপূর্ণ আলোচনা করতে, যাতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের অগ্রগতি আমরা লাভ করতে পারি। এদিকে জাতীয় ঐক্যফ্রন্টকে সমর্থন জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। সংলাপে রাজনৈতিক সংকট সমাধানের পথ দেখবে বলে আশাবাদ জানান তিনি। আমরা চিন্তা করছি আমাদের কি করণীয়। অন্যদিকে বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করা নিয়ে হাইকোর্টের আদেশ এবং সংলাপের বিষয়ে 20 দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে রাতে বৈঠক করেন বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 7 দফা দাবি পূরণ ছাড়া রাজনৈতিক সংকট সমাধান সম্ভব নয়। তারা একদিকে বলছেন যে সংলাপে আসেন, আরেকদিকে আমাদের হাজারো নেতা কর্মীদেরকে গ্রেফতার করছেন, দেশরত্নী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দিচ্ছেন, যেটা কোনো মতেই আপনার এটা মনে করার কারণ থাকে না যে এই সংলাপে তারা আন্তরিক। এই সংলাপের মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট সমাধান হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিউটি সামাদার, বৈশাখী সংবাদ, ঢাকা।